আসসালামু আলাইকুম ইএমসি শো এর শিক্ষার্থী দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই সুস্থ এবং ভালো রয়েছেন। আজকে আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে পর্যালোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমরা জানি 24 সেপ্টেম্বর সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ বসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে, এইচএসসি পরীক্ষার বিষয়েও, অর্থাৎ শিক্ষার বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আলোচনা করবেন। তো সেই বোর্ড মিটিংটি বৃহস্পতিবার হয়ে গেল, সেই বোর্ড মিটিংয়ে কি সিদ্ধান্ত নেওয়া হলো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। চলুন পর্যালোচনাটি শুরু করা যাক। আমরা বিভিন্ন মাধ্যমে বা আমাদের নিজস্ব চ্যানেলের বিভিন্ন খবর থেকে আপনারা জেনেছেন যে শিক্ষা বোর্ড অলরেডি জেএসসি পরীক্ষা মানে অষ্টম শ্রেণীর পরীক্ষাটি, পিএসসি পরীক্ষা পঞ্চম শ্রেণীর পরীক্ষাটি এবছরের জন্য বন্ধ করেছে। এবং এর আগে আমরা জানতে পেরেছি শিক্ষা প্রতিষ্ঠান নিজস্বভাবে তাদের অষ্টম শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর মূল্যায়ন করে থাকবে। আরেকটি খবর আমরা ইতিপূর্বে জেনেছি যে অষ্টম শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর এবং সমমান পরীক্ষার্থীরা যেহেতু এবছর বোর্ড পরীক্ষা দিতে পারেনি, বোর্ড থেকে তাদেরকে একটি সার্টিফিকেট দেওয়া হবে যেটাতে শুধুমাত্র লেখা থাকবে পাস। গত 24 তারিখে যে মিটিংটি হয়েছে সেখানেও একই রকম কথাই বলা হয়েছে, শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করেই অন্য ক্লাসে উত্তীর্ণ করা হবে। তবে আমরা জেনেছিলাম কিছুদিন আগে যে অটো প্রমোশন দেওয়ার একটা কথাবার্তা চলছিল, মাননীয় প্রধানমন্ত্রীও তেমন ইঙ্গিত দিয়েছিলেন। তো সেক্ষেত্রে গত 24 সেপ্টেম্বরের বোর্ড মিটিং এর পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানগণ যে তথ্যটি দিয়েছেন সেটা হচ্ছে অটো প্রমোশনের কোনো সুযোগ নেই, শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্রক্রিয়া শ্রেণী মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে উন্নীত করা হবে। অর্থাৎ আমরা আগে যে তথ্যগুলো জেনেছি, বিভিন্ন সময় বিভিন্ন যে তথ্যগুলো জানি, সেই তথ্যের আলোকে এখন এই তথ্যের সাথে মিলালে আমরা কিছুটা গোলকধাঁধার মধ্যে পড়ে যাব। তবে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের আসলে পড়াশোনা করা উচিত, প্রস্তুতি নেওয়া উচিত। যারা অষ্টম শ্রেণীতে বা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছেন, আপনাদের অবশ্যই উচিত পড়াশোনা করা, কেননা শিক্ষা প্রতিষ্ঠান নভেম্বরেও খোলা সম্ভব হলে অবশ্যই শ্রেণী মূল্যায়নের মাধ্যমে আপনাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। সেক্ষেত্রে আপনাকে কোনো না কোনো পরীক্ষার সম্মুখীন হতেই হবে। সকল শিক্ষার্থী দর্শকদেরকে নিজের পড়াশোনার গতি ঠিক রাখার জন্য পরামর্শ দেওয়া হলো। সকল শিক্ষার্থী দর্শকবৃন্দ, আজকে এ পর্যন্তই পর্যালোচনাটি থাকবে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।